بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه مسلم سمانيت অত্র দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে চলমান মাস শাবান মাস, শাবান মাস সম্পর্কে দুই একটি কথা বলি। হয়তোবা আপনারা 15ই শাবান পর্যন্ত সিয়াম রাখবেন মর্মে, 1 তারিখ থেকে সিয়াম করে যাচ্ছেন বলে আমরা আশা করছি, অনুমান করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, কাজকর্ম লেনদেন বন্ধ করে, যাবতীয় প্রয়োজন ত্যাগ করে সামনে বসে, জায়গা না হলে দাঁড়িয়ে যে কোনো মূল্যে কিছু সময় আমাদের গুরুত্বপূর্ণ কথা শুনবেন বলে আমরা আশাবাদী। আর আপনাদের জন্যই আমি এসেছি। আমি যখন কথা বলবো তখন যদি আপনি নিজের প্রয়োজনে থাকেন তা আমি কষ্ট পাব, দুঃখিত, আমি আপনার জন্য এসেছি। আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হল সিয়াম। সিয়াম মানে রোজা, আমরা যেটা বলি। আর আমি সাধারণত রোজা শব্দ ব্যবহার করি না, এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা আর সিয়াম মানে হলো বিরত থাকা। হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন, এগুলি থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। অবশ্যই রোজা আর সিয়াম এক নয়, যদিও আমরা রোজা বলেই বুঝে থাকি সিয়ামকে। সম্মানিত দিনী ভাই বোন, অপছন্দ কথা কর্মের সাথে জড়িয়ে থাকলে মানুষ সিয়াম থাকে না, মানুষ তখন রোজা থাকে, উপবাস থাকা, তখন আর নেকি হয় না, তখন শুধুমাত্র না খেয়ে থাকা হয়। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েকটা প্রমাণ পেশ করি। তার 1 নম্বর প্রমাণ হলো সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দিতে বলবেন। হজ আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও, সলাত আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও, দান খায়রাত তাসবি তাহলিল জিকির আজকার আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও, তবে সিয়াম। আল্লাহ তাআলা বলেন ফাইনহুলি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম থেকে কিন্তু 200-400-500 নেকি পাওয়া যায় না, আর সিয়ামের ফলাফল এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন মানসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান নার সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। ও যে সিয়াম পালন করে নেকি পেল এ কথা নাই।
সিয়াম পালন করে যে তার অতীতের পাপ ক্ষমা হয়ে গেল এ কথা নেই। আবার বলছেন কে যদি একদিন সিয়াম পালন করে তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ ধরে সরিয়ে দেওয়া হবে। আবার বলছেন কে যদি সিয়াম পালন করে তো জালা বাইনু ও বাইনান নারে কামা বাইন সামায় ওয়াল আরজ, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। সব মিলে কি নেকি মনে হলো না জান্নাত মনে হলো? জান্নাত। সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, কোনো ফেরেশতাকে দিতে দিবেন না, যার কারণে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, এর কারোর সাথে মিল নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টা আর জান্নাতের 8টা। তো যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকেই ফেরেশতারা ডাকবেন। যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা সলাত আদায় করেছেন এ দরজা দিয়ে আসেন। তো আল্লাহর রাসূল বললেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই যা দাখাল আখিরু মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজা দিয়ে ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন অন্য দরজা খোলা থাকবে। তার মানে হজ পালনকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কে ঢুকতে পাবে না। এটা হলো সিয়ামের পার্সোনাল মর্যাদা, এ কারোর সাথে মিল রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। অবশ্য মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে 4টে জিনিস, 1 সিয়াম, 2 কোরআন, 3 কালো পাথর হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল। মানুষ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে তাহলে বিচারের মাঠে আঙ্গুল তার পক্ষে কথা বলবে, আল্লাহ এ আমাকে দিয়ে তাসবিহ গণনা করেছে তুমি একে জান্নাতে দাও। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে এই সুযোগ হবে না, হাজার দানা হলে হবে না, পাগড়ি 22 হাতের হলে হবে না, জুব্বা হলে হবে না, কিছুই না। একটা মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কোনো দাম নেই, পৃথিবীর মানুষ যারা বড় মানুষ তারা সম্মানী, সম্মান করে ডাকতে হবে, সম্মান করে খাওয়াতে হবে, আর মেনে চলতে হবে একটা মানুষকে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে পানি পান করেছেন সেভাবে করতে হবে, বলে ডান হাতে ধরেছেন তো ডান হাতে ধরতে হবে, বসে পান করেছেন তো বসে করতে হবে, বলে তিন শ্বাসে করেছেন তো তিন শ্বাসে করতে হবে, বলে পান শেষে আলহামদুলিল্লাহ বলেছেন তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম অনুসরণ। উনি একজন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না, পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, 1 আঙ্গুল, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আমার ভুল হয় তাই তো আমি তাসবিহ দানাই করি, এখন থেকে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়। 2 কোরআন তেলাওয়াত, অভ্যাসে হতে হবে কোরআন পড়া, অন্তত নিচে নামতে নামতে বলা হয়েছে সূরা ইখলাস 3 বার। 3 কালো পাথর, টাকা যদি হজ করতে গিয়ে বৈধ হয় তাহলে কালো পাথরে যে চুমা দিয়েছে চুমা তো দিতে পারি, দূর থেকে বলেছিল বাইক আল্লাহ আকবার দিয়ে হাত ইশারা করেছে এটাই চুমা দেওয়া, আল্লাহ আকবার এটাই চুমা দেওয়া। যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে, সিয়াম বলবে রব্বি মানাতহু তামা বিন্নাহারে, মানাতহু তামা শাওয়াত বিন্নাহারে ফাসাব্বিহনি ফিহি, প্রতিপালক
এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিইনি, এক খেতে দিইনি, দুই মন মতো চলতে দিইনি। প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে দুইটা কাজ করতে দিইনি, এক খেতে দিইনি, দুই মন মতো চলতে দিইনি। তুমি আমার কথা শোনো, ফাইসব ফানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, সিয়াম ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, একে জান্নাতে দিলাম, সিয়ামের বিনিময়ে জান্নাত। মধ্যেখানে আরও দুটা কথা বলে নি, আমি একে খেতে দিইনি আর মন মতো চলতে দিইনি, সেটা কি? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচা ছোট করা মানে হলো মন মতো চলা, মনের মতো সাদ করে প্যান্টটা টাকনুর নিচে রাখা হলো মন মতো চলা, দোকানে বসে এখানে বসে ল্যাংটা মেয়ে দেখা, ইয়ার নাম অর নাম বদনাম করা, গিবাত করা, কমদা দেখানো, দলীয় দাপটে মানুষকে জেল হাতত দেওয়া, এগুলো হলো মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া হলো মন মতো চলা। তো মন মতো চলে যে সে জাহান্নামে যাবে, অন্য হাদিসে বলা হয়েছে। তা আমি ওকে মন মতো চলতে দিইনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো যারা এগুলো করে তারা তো আর সেম থাকে না, রোজা থাকে, রোজা মানে উপবাস থাকা, মানুষের বদনাম করে সেম থাকা যায় না। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দিয়ে সেম থাকা যায় না, ও রোজা থাকে। ও কি থাকে? রোজা থাকে। নগ্ন পোশাক পরে একজন মহিলা সেম থাকতে পারে না, রোজা থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা এভাবে আঁটো সাঁটো বোরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে রোজা থাকতে পারে, সেম থাকতে পারে না। রোজা মানে উপবাস থাকা, সেম মানে বিরত থাকা। আমি জানি না, মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি, তারপর আমরা এখান থেকে সরে আলোচনায় চলে যাব। সেটা হলো এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে এই তোমরা সবাই থামো, সকালে ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান তুলায়বাহ তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এইগুলো যখন আল্লাহ রাসূল বললেন, তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে, আকরাফান উজাব্বেজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে, তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে, তো কম বয়সের হলে এটা পারবে না, একটু বয়স লাগবে, বুদ্ধি লাগবে, হুঁশবুদ্ধি লাগবে, এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি। দুই, বলে তুয়ার দেবাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে, শিষ্টাচার, কম বয়সের মেয়ে হলে এগুলো পারবে না, সেই জন্য আমি একটু বয়সের মেয়ে তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। তিন, বলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরণি করে সাজগোজ করে রাখবে, কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে, আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম, ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোরকা পরে আঁটো সাঁটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ,
তারা রোজা থাকে সিয়াম থাকে না, ওই কথাটা বলতে গিয়ে চট করে এটা মনে পড়েছে। তো এখন আপনার মেয়েটার নখ বড় আছে, নখে মেহেদি দেওয়া নেই, নেইল পালিশ দেওয়া আছে, তো এখন কি আপনি চাচা ওর না পিতে? আপনার স্ত্রী কি ওর সৎমা না আসলেই মা? যদি মা হয় তাহলে তো পাহারাদার। মা হলে কয়টা জিনিস লাগবে? চারটে। এক, শিক্ষা দিতে হবে। দুই, শিষ্টাচার শিখাতে হবে। তিন, সাজগোজ করে রাখতে হবে। চার, পাহারা দিতে হবে। তো আপনার মেয়ের নখ যদি বড় থাকে আর যদি নখে নেল পালিশ থাকে তাহলে হয় আপনার স্ত্রী তার খালা, না হয় তার সৎমা। মা হিসেবে দায়িত্ব পালন করেনি, মা তো ভিন্ন জিনিস। আর আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করেনি, আপনি রাসুলের কথা মানেন না। আল্লাহ রাসুল বলছেন, ইয়া মাশারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাব্বাজ। এই যুবক শোনো, যাদের তোমার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস? এক, মোহর দেওয়ার ক্ষমতা। দুই, শারীরিক ক্ষমতা। তিন, কন্ট্রোল ক্ষমতা। ওকে আয়ত্তে রাখতে হবে। তখন আপনার বউ আপনার আয়ত্তে থাকে নাকি? কাপুরুষে দিন কাটায় লাভ নেই, পুরুষের মতো পুরুষ হতে হবে। এক, কোথায় গেছিলে এভাবে দাঁত খুলে দেবে একবারে। এর নাম স্বামী। স্বামী হলে স্বামী হতে হবে, ও হলো মালিক, ও হলো দায়িত্বশীল। কাপুরুষের পরিচয় দিয়ে আর একজনের বদনাম করে সরকারের নাম উল্লেখ করে নিজের কোনো লাভ নেই। আপনি আপনারটা দেখবেন। চলেন কথায় ফিরে যাই। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? যেদিকে যাবেন খালি আল্লাহ নবী বলবেন শিষ্টাচার। দেখেন দু তিনটা বাক্য ওখানে বলি। আল্লাহ নবী বলছেন, এই শোন মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফা আল্লাহ মাহা ফাসানা তালি মাহা, শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল, ওয়াদ্দা বাহা ফাসানা তাদি বাহা, শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? হাদিস তো বুখারি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, আনফিক আলা আয়ালিক মিন তাওলিক ওয়ালা তারফানু আদাকা আশাকা আদাবান মিনা। তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াও, দরখাস্ত লিখে টাকা কমাতে হবে না। তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও, উপার্জন বাপের জমিদারি দিয়ে দিয়ে পড়াও, ব্যবসা করে পড়াও, নাহলে দিন মজুরি করে পড়াও। প্রতিদিন দিন মজুরি করে 500 টাকা পাবা, এক মাসে 15,000 টাকা পাবা, ওরা না হয় 3-4,000 টাকা নিবে। উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও, যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা বাপে করবে, ছেলে পড়াশোনা করবে। ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি? ভিক্ষা করা। এটা তার জিম্মেদারি, করতেই হবে, এটা তার জিম্মেদারি জরুরিভাবে। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে, মানে শক্তভাবে শিষ্টাচার বাস্তবায়ন করো। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান ওয়ালাদাহু ওয়ালাদান ফালিহিসান ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান কান আল্লাহু সালাসা বানাত, কারো যদি তিনটা মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখালো, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখালো, ও সাকাহুন্না, তাকে পান করালো, ও কাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো, তাহলে কন্যা হেজাবান মিনান্নারে হেজাবান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে সরবে। মধ্যে কে আছে? মেয়েরা। এদিকে কে আছে? বাপ। আর ওদিকে কি আছে? জাহান্নাম। তবে 10টা ছেলেকে পড়ে 1 পয়সা লাভ হবে এ কথা আল্লাহ নবী বলেননি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ, তাহলে বাপের 1 পয়সা লাভ হবে এ কথা আল্লাহ নবী বলেননি। তবে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। লাভ সব মেয়েদেরকে, সব মা মেয়েদের আলোচনা। কেন ইহুদিরা মেয়েদের দাম দেয়নি?
ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস, 30-40-50 বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে, তারপরে বিবাহ করতে হবে, দুই একটা ছেলে মেয়ে হবে, তারপর ওকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে হবে, ও পশু প্রাণীর মতো। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, বলেছে এ হলো উপভোগের জিনিস। আবার বলেছে যদি এদের ঋতু হয়, হায়জ হয়, ছিছি ছিছি, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে চায় ছাই তোলা প্লেট দিয়ে ওকে ভাত দাও প্লেটে, ছাই তোলা প্লেট বুঝেন, ছাই উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে, ময়লাযুক্ত গ্লাসে গ্লাস ওকে পানি দাও, কেন ওর হাইজ হয়েছে, ওর সাথে খাওয়া হবে না, ওর সাথে থাকা হবে না। ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে। আর জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ওরাও দাম দেয়নি, ইহুদিরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, হিন্দুরা আজও দেয়নি, কোনোদিন দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, বিবাহের দিন শেষ করেছে সব, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে কাজ শেষ করেছে, জমি জায়গা নেই, সব দাম দিয়েছে কোরআন, সব সম্মান দিয়েছে আল্লাহ, সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন, বলছেন আর দুনিয়া কুল্লু হামাতা খায়র মাতা দিন আল মারাতুল সালাম, সবাই সব পৃথিবী গোটা পৃথিবী সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মহিলা, গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। আবার বলছেন সুখময় জীবনের জন্য 4টা জিনিস লাগে, তার 1 নম্বরে আল মারাতুল সালেহা ভালো মহিলা। আবার বলছেন মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা, পুরুষ 4টা কাজ করে জান্নাত পাবে না, এই সুযোগ পুরুষের নেই। 1 5 অক্ত সলাত, 2 রমাজানের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে তাহলে ওর মেয়েরা ওকে জাহান্নামে যেতে দিবে না, না করে দিবে, মেয়েরা বলবে না হবে না, আগে জান্নাত তারপরে আমরা। যেমন ছোট অবস্থায় কোনো ছেলে মেয়ে যদি মারা যায় আপনার, তাহলে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওরা আপনার পাশ থেকে সরবে না। তো ছেলে মেয়ে তো একটা, কয়টা মরে কয়টা থাকে, 10-12টা হলে 2-4টা মরতো, 2-4টা থাকতো। সব ইহুদি খ্রিস্টানরা এদেরকে পাগল বানাচ্ছে, এগুলো বিষয়ে বক্তব্য শুনলে আবদুল্লাহর বক্তব্যে ফিরে যেতে হবে। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম শিষ্টাচার কি জিনিস, সব জায়গায় কেন শিষ্টাচার, 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 1 শিক্ষা দিবে, 2 শিষ্টাচার শিখাবে, 3 সাজগোজ করে রাখবে, 4 পাহারা দিবে। আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে হাটে বাজারে যায়, যেটা পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে, আপনার চোখে পড়ে না, আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু সায়া হয় না, আপনার স্ত্রী দেখে না, ও হস্তিনী বউকে তালাক দিতে হবে, ওই বউকে তালাক দিতে হবে, আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ, তবে এটা বউ নয় এ কথাই ঠিক। ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না, ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, আসলে ও মা এ কথা তার জানা নাই। হ্যাঁ ছেলে, মা হলে কয়টা জিনিস লাগবে মনে করে যাওয়া এখান থেকে, তোমার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে ফাঁকি দিও না, মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। তোমার প্যান্টটা যদি টাকানো নিচে থাকে, তোমার বোনের যদি পায়জামাটা স্কিন হয় গায়ে লেগে থাকে, তুমি তোমার মাকে কালকে বলিও আম্মা আপনাকে আব্দুর রাজ্জাক সাহেব খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছে, আম্মা আপনাকে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন সৎমা বলে ডাকতে, সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম সৎমা কেমন আছেন। মা হলে কি করতে হবে, শিক্ষা দিতে হবে, সব শিক্ষা একরকম নয়, শিষ্টাচার শিখাতে হবে, সব শিষ্যের শিষ্টাচার একরকম নয়। মোবাইলটা রিং হচ্ছে, অন করে দে হ্যালো, এটা একটা শিষ্টাচার, অন করে দে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার, দুটা এক নয়। এক গ্লাস পানি আপনি আমাকে দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, আপনি আরেকজন মাওলানা সাহেবকে দিলেন, মাওলানা সাহেব বলেন জাজাকাল্লাহ খায়ের, দুটাই শিষ্টাচার, দুটা এক নয়, দাম আছে শিষ্টাচারের,
ফারদাবাহ ফাসানা তাদিবাহা শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তাই এটা হলো দৌড়িয়ে এসে বাচ্চা নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল বাম দিকতে এইভাবে কাটা আছে, তিনটে কেঁচি মারা আছে। তা বললাম যে ওর মা মনে হয় চুল ছাড়তে জানে, দিচ্ছিল ছেলে দিচ্ছিল এরকম হয়ে গেছে, ছেলে মনে হয় দিচ্ছে না। ওই আবদুল্লার ছেলে আছে মোহাম্মদ, ওকে যদি নাপিতের কাছে নিয়ে যাওয়া হয় তো খালি হইচই লাগে দেন, না না আমার দাদি, আমার দাদি, আমার দাদি, ওর দাদিকে চুল ছেড়ে দিতে হবে, তা এরকমই কিছু হবে। তো এই কথা বলেই আমি এখন নিচে নেমে ঘুরছি, তো চুল ছাড়া সাইনবোর্ড দেওয়া আছে ওখানে, দেখি এরকম দাগ দেওয়া আছে। তা আমি বললাম জনাব লন্ডন এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি, এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে, শুধু খালি সবজি জিনিস কাটা আছে, ওটা খেলোয়াড়ের। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছে গো, তোমার মা দেখে না? এই ছেলে তোমার বাপ নেই, তোমার বাপকে চাচা বলে ডাকো, এই ছেলে তোমার বাপকে চাচা বলে ডাকবা। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছে বাপ হলে বাপ হতে হবে, শত হাদিস আছে এই ব্যাপারে, বাপ হলে বাপ হতে হবে, উপার্জন করে খাওয়াতে পারে তার নাম বাপ নয়, শুধু আনফেকালা ইয়ালেক বিন তৌলেক, ছেলে মেয়েকে লালন পালন করো, পরিয়ম মানুষের মতো মানুষ করো, শিষ্টাচার শিখবে। সব জায়গাতে বিদ্যার সাথে শিষ্টাচার লাগা আছে, শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া। মেয়েটার নখ বড় কেন, কেন থাকবে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় নাকা রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আরো নিচের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার মেয়ের নখ বড় কেন, আমার মেয়ের নখে নেইল পালিশ কেন? আমার মেয়ের নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবে থাকবে, পায়ের নখে থাকবে, আমি তো ওটা গ্রহণ করব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলো জান্নাতি বাঁচলো জান্নাতি, আমি লসে থাকি না কোনো সময়। অমুসলিম লসে থাকতে পারে, ওর ফলাফল ভালো নয়, ওর দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে, হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না, যারা আকিদায় মায়ের খেয়েছে শিয়া কাদিয়ানি এদেরও হবে না। ফাইউ খাজবিন নামাসিওয়ালা দম, ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে নেকি করেছে তাদের দাঁড়ি পাল্লা হবে, সবার দাঁড়ি পাল্লা হবে না, ফলে নকল কেমাতে ওজ না, ওদের কোনো বিচারই নেই, ওদের হিসাব নিকাশ নেই। আপনি মা আপনি বাপ দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে এই সংসারটা বাস্তবায়ন করেন, আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন, কেন উঠবে? আবার কোনো সময় পায়জামা পরেছে দিচ্ছে এরকম ফাঁকা আর একজন ঢুকবে, রিক্সায় উঠে যখন তখন হাঁটু পর্যন্ত উঠে, চোখে পড়ে না, আপনাকে আব্বা বলে ডাকে না, কি বলে আপনার মেয়ে আপনাকে, কি বলে বলা উচিত, শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, হায়া হওয়া দরকার, ইতস্তবোধ হওয়া দরকার, মানবতা থাকা দরকার, বোধোদয় থাকা দরকার, হিতাহিত জ্ঞান থাকা দরকার। শিষ্টাচার কি জিনিস, বাচ্চাটাকে আপনার স্ত্রী কা পায়জামা পরাচ্ছে, জামা গায়ে দেওয়াচ্ছে, কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাতটা। প্যান্টটা পরাচ্ছে, কোন পাটা আগে ঢোকাবে? ডান পাটা, শিষ্টাচার। জুতাটা পরাচ্ছে, কোন পায়েটা পরাবে? ডান পায়েটা। বাচ্চাটাকে ঘুমাচ্ছে, কোন কাতে ঘুমাবে? ডান কাতে। বাচ্চাটা পানি খাচ্ছে, কোন হাতে বলবে? ডান হাতে। আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করছে, কিভাবে বলবে? বিসমিল্লাহ। এর নাম শিষ্টাচার। ধর্ম বিক্রি করে করে আর একজনের নীতিতে যাচ্ছেন ভুল হিসাবে। এক মিনিট, আল্লাহ নবী বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে চলা ফিরাতে, এমন ভাবে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এভাবে মিশে যাবে। এই ছেলে তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের চুল এভাবে ছোট করেছে, তো আমি কেন এভাবে ছোট করলাম? তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না,
দুই চার বছর আগে দু বছর আগে এভাবে ছাড়তে, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, চাল চলনে কথা কাজে কর্মে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যার কারণে তো এইভাবে প্যান্ট পরতে, এইভাবে টাই পরতে, এইভাবে নখ কাটতে রাখতে, এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে, এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে, যার কারণে গুড মর্নিং ভালো লাগে, যার কারণে থ্যাংক ইউ ভালো লাগে, ওর সাথে তো আমার আদর্শের মিল নাই। আল্লাহ নবী বলছেন দিন রাত তার বিরোধিতা কর। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা স্বামী স্ত্রী দুইজন এমনি সময় কাটাতে পাবেন না, পুরো জীবনটা ছেলে মেয়ে নিয়ে ঘুম থেকে নিয়ে ঘুম ওঠা পর্যন্ত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়ে তলিয়ে দেখতে হবে, ওদের সাথে মিল খাবে না। ওরা পৃথিবী যখন দখল করে আছে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন এবং সব নিয়ম নীতি উল্টে দিয়েছেন। তো বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের সবই উল্টিয়ে দিল, আরে পেশাব করলেও ও মহিলাদের মতো করে আর করে পেশাব করে, পেশাবের বলে নিয়ম আছে, পেশাব করতে বসলে দোয়া পড়তে হবে, ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ছোট কথা বলে, ছি এ কি করে নবী হতে পারে এত ছোট কথা বলে। সালমান ফার্সি জানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পেশাব করা শিখায়, পায়খানা করা শিখায়? জি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না। জি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বসে পেশাব পায়খানা করতে হবে। জি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পেশাব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত নয়। জি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিঙ্গ ধরার সময়, স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে, ডান হাত নয়। জি, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি না থাকলে ঢেল, তিনটি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মোহাম্মদ পবিত্রতা অর্জন করা যাবে না কয়লা দিয়ে, পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা সালমান ফার্সি বলতে লাগলেন পবিত্রতা, ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই, ইহুদি খ্রিস্টানদের টয়লেটে পানির ব্যবস্থা নাই, পবিত্রতা লাগবে না কুকুর প্রিয় মানুষরা। আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি, বলছে সাহেব টয়লেটে যেতে হবে, ওস্তাজি টয়লেটে যাবেন তো পানির ব্যবস্থা নাই যে, ইন্নালিল্লাহ, কি করতে হবে মানে টিস্যু, টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। তুমি ওর সাপ দিয়েছো, তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে, পিছন দিকে 47 লেখা আছে, তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে, তোমার 10 দিতে দিতে আমার নামাজ শেষ, এমন বিশাল করে লেখা আছে। এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার আমাদের ছেলে মেয়ে কী করবে, গ্রহণ করবে। এমনভাবে স্কিন পায়জামা পরেছে আমার মেয়ে যে শরীর তো দেখা যাচ্ছে, যাচ্ছে লজ্জা স্থান বোঝা যাচ্ছে, ছি 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 ছি, তখনও আপনি বাপ, ছি তখনও আপনি মা, জি না বলি হিসাব, দুঃখিত বাপ দেখবেন, এক মিনিট কথা মধ্যেখানে ঢুকে আমার লম্বা হয়ে গেল, এক মিনিট বাপ দেখবেন, দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হাড়টা হারিয়ে গেল, খুঁজে পায় না, সলাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না, সব মানুষ বিপদে পড়ে গেল, 1200-1400 মানুষ, পানি নাই, অজু করব কি করে, এখানে যেতেও পারি না, হার খুঁজে পাই না। জনগণ আমার আব্বাকে বলল জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে, কি ঘটিয়েছে আপনার মেয়ে তো হার হারিয়েছে, যার কারণে তো আমরা খুঁজে পাই না, যেতেও পারি না, তাই মানুষগুলির এত সমস্যা ঘটিয়েছে। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
আমার আব্বা আমার কাছে আসলেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, ফালাকাজানি লাকতাতান শাদিদা, আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের চোটে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। এক মিনিট, এই ছেলে, এটা বাংলাদেশি স্বভাবে বাংলাদেশি বিধিবিধানে জামাই যদি মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায় আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে তাড়াতাড়ি ভাবে ঘুরে আসবে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি, মেয়েকে কিছু বলবে এই জন্য যাচ্ছে, গিয়ে দেখছে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে, পাল্টা ঘুরে আসবে। এটা হলো বাংলাদেশি স্বভাব। ওই অবস্থাতে মেরে দিলেন কয়েকটা কিল, এত জোরে মারলেন মায়ের কারণে দূরে সরে যায় এরকম অবস্থা। সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে, নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের চেয়ে কোনো দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ, উনি মারলেন। আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা, ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার শ্বশুরে মারলেন, বাপে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামায়ের সামনে মারলেন, দিন দুপুরে খোলা মাঠে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামায়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামায়ের সামনে বিবাহদারী মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন। ভুল কোথায়, এটা হার হারিয়ে গেছে, খেয়াল করতে পারেননি এই জন্য। আর আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে হাটে বাজারে, আপনি দেখতে পান, আপনি কিছুই বলেন না, আপনি আবার বাপ। ছি, আপনার মতো বাপকে বাপ বললে আমার খুব কষ্ট হয়, আপনার মরে যাওয়া উচিত। আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফিয়া পড়াবে ইনশাল্লাহ, জামিয়া সালাফিয়া 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, কালকে যদি আরও 5000 ছেলে মেয়ে চলে যায় সমস্যা হবে না পড়ানোর ইনশাল্লাহ, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাল্লাহ, আপনার মতো বাপ আমি চাচ্ছি, দে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, চিন্তা করবেন না কিভাবে পড়বে, এতিম লালন পালন করব। বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ। এই যে মুখে আছি, সামনে মিডিয়া আছে, কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আপনি এতিম, আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনি বেঁচে থাকেন এটা আমি চাচ্ছি, পুরুষের মতো হয়ে বেঁচে থাকেন। এই যে বাপ, যে এক মিনিট, হাদিস বুখারী মুসলিম, এরই নাম বাপ। বাপ দেখে যান, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। তোমার বোন ফ্যাশন বোরকা পরে যাবে দিন, তার নাম বোরকা, এটা তুমি দেখতে পাও না, তোমার বাপ দেখতে পায় না, তোমার মা দেখতে পায় না, এরই নাম মা, এরই নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায়, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, কিন্তু পাগলির বাচ্চা যখন পানি খায় বাম হাতে গ্লাস ধরে তখন পাগলি বলতে পারে না, আম্মু ছি 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 ছি, আম্মু বাম হাতে শয়তান খায়, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা পাগলি বলতে পারে না। কিন্তু আপনার স্ত্রীর সামনে যদি মাস্টার ডিগ্রি পাস, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, ওর সামনে যদি আপনার মেয়ে বাম হাতে পানি খায় তাহলে
এ তো পাগলির চেয়ে খারাপ, একে রেখেছেন কেন? এ হলো হস্তিনী বউ। এ মাস্টার ডিগ্রি পাস নয়, এ আপনার পরিবারকে কবর দিতে এসেছে। এ হলো হস্তিনী বউ, এ ভালো বউ নয়। আল্লাহ নবী বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী, আমি বলি নিয়ে কথা। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। এগুলো আমি বলিনি, এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আর আপনি বলেন যে আমার বউ ভালো, আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়াই। হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া, হেডমাস্টারকে বলে। আর ব্যাংকে যাই, ব্যাংকে চাকরি করতে যাই, একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মারে, ধমকায়। ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি। আল্লাহ বলছেন আমি আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু, পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে, তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, ওখানে তুমি শান্তি পাবা, তৃপ্তি পাবা। এই জন্য ও তোমাকে শান্তি দিবে, ও তোমাকে তৃপ্তি দিবে, ও তোমাকে সন্তান দিবে। এই জন্য আমি তাকে সৃষ্টি করেছি, ব্যাংকের জন্য নয়। সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য নয়, পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য। চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে, ওই চাকরির পাঁচ পয়সা দাম নেই। ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে, ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পায়জামা পরতে শিখেছে, ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে। আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান, ভাইয়া আসো চা খেয়ে যাও ভাইয়া, চা খেয়ে যাও ভাইয়া, চেয়ারম্যান মেম্বার। খারাপ লাগে না? আপনার শ্বশুর বলে হাজি, আপনার বাপ নাকি হাজি, খারাপ লাগা তো দরকার। আপনি মুসলমান মনে করেন না নিজেকে? বুঝে ও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখে ও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনে ও শুনে না, ওরা কান আছে শুনে না। ওরা একে কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো, খারাপ লাগে কেন? কেন খারাপ লাগে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন। আজ কেন 33 বছরে কোনোদিন বলিনি? 33 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, একটা বাক্য নেই। 33 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য নেই। আর আপনি মাঝহাবি মানুষ শুরু করলেই আপনি আর একজনকে গালি দিয়ে শুরু করেন, আর একজনের বদনাম করে শুরু করেন। আমি তো বলছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে, 34 বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম, একটা বাক্য পাবেন না আপনি। ওই পাতাই পড়ি না আমি, ওই পাতা আমি পড়ি না, ওই পাতা আমার বন্ধ করা আছে। আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিই না। আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ ওটা মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না, আপনার ব্যাপারে এত বলছে আপনি একটু মুখ খুলবেন না। তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবু আমি মুখ খুলব না, বলতে বলতে যেগুলো ধুয়ে দেয় তবু আমি বলবো না। কেউ যখন আমাকে খুব গালি দেয় দিতে দিতে যখন কথা শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান গালি কি আরও বাকি ছিল? আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি, মনে হয় গালি শেষ হয়নি। তা আপনার যদি আরও থাকে তো গালি দিয়ে নেন, যা আপনার মন চাই বলে নেন। আমি তার কথার উত্তর দিলে সম্মানিত তিনি ভাই বোন নফল সেম রাখেন একদিন থেকে 15 শাবান পর্যন্ত। 15ই শাবানে মানুষের ভাগ্য লেখা হয়, মানুষের যা মারা যাবে তা লেখা হয়, যা জন্ম হবে তা লেখা হয়, রুজি এগুলো মিথ্যা কথা, জাল হাদিস। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না। তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট, পরশু মনে হয় রিপোর্ট, এই রিপোর্টের জন্য তিনি সিয়াম থাকতেন প্রায় শাবান। আর বলতেন একটানা 15 রাখুন, এই জন্য উনি চাইতেন
এই এই যে আমার রিপোর্টটা, বৎসরের রিপোর্ট না, দেখো আমি শ্যাম আছি, দেখো দেখো আমি শ্যাম আছি। আর বৃহস্পতিবার সোমবার তিনি শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেখার জন্য, ইয়ে না দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় আছি দেখো, এটা ভালোবাসতেন তিনি। ফাই বৈরু ফাওয়ামালে ওনা সায়েম, আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন, রোজা থাকতেন, কেন? সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন? শ্যাম রোজা অবস্থায়। শাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, কোন দিন তার জানা ছিল না, তাই তিনি বেশি বেশি শ্যাম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন, দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি শ্যাম অবস্থায় আছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম, দামি ইবাদত শ্যাম। ওমামা বাহেলি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ওমামা আলাইকা বিসাম ফাইনাল্লা ঈদুল্লাহ, শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এটা শ্যাম রোজা, এটা হজ, হজ শ্যামের সমপর্যায়, জি না? এটা শ্যাম, এটা হলো সলাৎ, সলাৎ শ্যামের সমপর্যায়, জি না? এটা হলো শ্যাম, এটা হলো দান সাদাকা, দান সাদকা শ্যামের পর্যায়, জি না? পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে, শ্যামের সমপর্যায় হতে পারে। মহরমের দুদিন শ্যাম থাকেন, আরাফার একদিন শ্যাম থাকেন, আর সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি শুনে যান, একটা সহজ একটা একটু ভারী। প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রমজান থাকবেন, সারা বছর শ্যাম পালনের নেকি হবে। প্রত্যেক মাসে ১৩ ১৪ ১৫ তিন দিন, আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে একদিন করলেই হলো, রমজান ইয়ে আরবি মাসে, তাতে ১৫ ২০ চলে যায়, ১৭ ১৮ ২২ ২৪ চলে যায়, তাতে আসে যায় না, মাসে তিনটে আর রমজান, তাহলে আপনি কি পাবেন? সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি, এটা হলো সহজ। শাওয়ালের ৬টা আর রমজান, শাওয়ালের কয়টা? ৬টা। যাদের হায়েজের কারণে রমজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে, এ কথা বাতিল। ওর যে হায়েজের কারণে রমজানের ফরজটা ছুটে গেছে, ও যেদিন পারবে সেদিন করবে, ২ বছর ৬ মাস পরে, সেটা তার জন্য আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না। অতএব পুরুষ নারী সময় খুব চেষ্টা করে থাকবে শাওয়ালের ৬টে আর রমজান, সারা বছর শ্যাম পালন করলো। নবীগণ খুব চেষ্টা করতেন শ্যামের, দাউদ আলাইহিস সালাম একদিন শ্যাম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন শ্যাম থাকতেন, একদিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শ্যাম থাকতেন, দুই দিন এমনি থাকতেন, একদিন শ্যাম থাকতেন, দুই দিন এমনি থাকতেন। সম্মানিত তিনি ভাই বোন, পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হল সুদ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি, অবাক হতে হয়। মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে, তবে সুদের মতো নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে ৪০ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না, হ্যাঁ এটা ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তাহলে ৪০ দিন তার নামাজ কবুল হবে না, এইটা পরিস্থিতি খুব ভারী, কিন্তু সুদের মতো পাপের ভাষা নয়। সুদের পাপের ভাষাই ভিন্ন, খুব কঠিন। এই ছলাই বস, এক খেয়ালে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকবেন, কথা যেন ১৯-২০ না হয়, পাখি যেন মনে করে আপনি পাথর, আমি আপনার জন্য এসেছি। এবং একটা দিন বের করতে প্রায় ৩ বছর সময় লাগে। আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আমি আসতে পারি না, আপনি চাইলেই, আমি আপনার জন্য এসেছি। কোনো কাজ করবেন না কয়েক মিনিট, কোনো কাজ আমাকে দেখাবেন না দয়া করে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, কথা বলবেন না, ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন, আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন, স্বামী নাই,
বাপ নাই ওভাবে এসেছেন কেন, আর একজনের সাথে কথা বলছেন কেন, আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন, এটা শিষ্টাচার নয়। মুখ খুললেন কেন, কেন মুখ খুললেন? আপনি অটোতে বসে আছেন, আমি উঠতে গেছি, তো আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে, তো আপনি একটু ব্যথা পেয়েছেন, এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার, হোঁচ থাকে না, কপালে চোখ নাই, এটা কি শিষ্টাচার? আচ্ছা যাক, আমি ব্যথা পেয়েছি পেয়েছি মনে কিছু না, আমি আস বস বস তুমি বস বস সমস্যা নেই, এটা হলো শিষ্টাচার। কেন বললেন এই কথা আপনি, আপনি কথা বলছেন কেন? এবারে মুখখান বন্ধ রাখবেন, চুপচাপ রাখবেন, আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে যাক, যাক মুখ খুলবেন না, শিষ্টাচারের দরকার আছে, এর নাম শিষ্টাচার। ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার, ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। আপনি দিনই বোন, আমি আপনার জন্য এসেছি, আপনি অপেক্ষা করুন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি ছোট করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি, আপনার সম্মান আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি এক মিনিট আয়েশাকে দেখবেন, এক মিনিট দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার ঘরে আমি যাই, এটা আমার স্বামীর কবর, এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না দিই, কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, তখন আমি এমনিতেই যাই, স্বাভাবিকভাবে যাই, কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর, উমার কিন্তু জামাই, তো উমারের কবর, তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই, কেন ওখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা পাই। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মানুষ, আমি এ কথাই বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কি কে লজ্জা করতেন, কবরকে। আর আপনি ছোট ব্লাউজ পরে শাড়ি পরে এসেছেন, দেবর ভাসুর আপনার সব শরীর দেখে, আপনার শরীর নাকি ফিরি, আপনার পেট দেখা যায়, দেবরে দেখে ভাসুরে দেখে দেশবাসী দেখে, হাতে পর্যন্ত ফাঁকা আছে, হাত নাকি ফিরি, আপনি নাকি মুসলিম নারী, আপনার একটু লজ্জা হয় না কেন, আপনার একটু শরম হয় না কেন, আপনার একটু হায়া হয় না কেন, আপনি মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম, মুসলিম মানে মেনে নিয়েছি, মুসলিম মানে কি মেনে নিয়েছি, আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম, আপনি মানেন না কেন? আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন, হিন্দু মেয়েটার বিবাহ হলে সিঁথিতে কি দিবে, সিঁদুর, মানে ওর দাম আছে, একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে, শাখা, তার মানে ওর নীতির দাম আছে, ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই, ওইটা তার নীতি, সেটা সে পালন করবে, ও তারটাও করে, আপনি আপনারটা করেন না, ও তো মানুষ দিয়ে বানানো, আর আপনারটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো, তফাত আছে না? আপনারটা আপনি কেন মানেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু বলেননি, জিব্রাইল দিয়ে আল্লাহ বলেছেন সেটাকে তিনি বলেছেন, আপনার নিয়ম নীতি আল্লাহর দেওয়া, আপনি উপেক্ষা করবেন কেন? হযরত নার বিশ্বাস হওয়া মন মতে চলে যে সে জাহান নামে যাবে, হজবতের জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে সে জান্নাতে যাবে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ, দেখেন একটা ভাষা শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা একুলু দিরহাম রিবা ইয়া আলম ও আসাদ্দ মিন সালাসাতে সি আসাদ্দ মিন সিত্তাতিন সালাসিন জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, 36 বার জেনা করলে, 36 বার জেনা করে যা পাপ হবে,
এক টাকা সুদ খেলে তার চেয়ে হাজারো গুণ বেশি পাপ হবে। এটি কি, কেমন হয়ে গেল ভাষা? এর চেয়ে কঠিন আছে? পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নেই। দেখেন আপনি, সরাসরি জাহান্নাম ঘোষণা আছে, বাপ মাকে মানে না যায়। এক, আকন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। দুই, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। তিন, মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। চার, মদমিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। সিরিয়ালে এক নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, এটা চলে এসেছে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলে কতগুলো লোক 20-30 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওই এক নম্বর আসামি যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল, তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে এক নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে, ওকে আগে জেলের ব্যবস্থা কর। তো সাক্ষী রেডি কর, কিভাবে? একজনকে 50,000 টাকা দিতে চান, জজের সামনে বলবে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি। ও কি বলছে? আমি তাকে দুই চোখে মারতে দেখেছি। জজও তো জানে না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আরেকটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রেবা সাবুন জুসান আইসারহা আইন করে জরুরি উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, নেন এবার বের করেন যত পাপ আছে। কারো ভাষা এরকম নয়, কেউ যদি মদ খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা, এটাই কথা। কে যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এটাই কথা। কে যদি মদ খাই সে পাপ করলো মূর্তি পূজার মতো, সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত উজ্জা এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। পাপ বড়, কিন্তু ভাষা এমন নয়, অবাক ভাষা। সুদ কি জিনিস? আবদুল্লাহর বক্তব্য শুনতে হবে, সুদ কি জিনিস তাহলে বোঝা যাবে। আমি একদিন বসেছিলাম, বক্তব্য দিচ্ছিলাম, তখন কথাটা বলল, তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা। টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে, টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে ফেলবে। মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। আমি একটা টিস্যু বক্স নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, এটা মুদ্রার নিজস্ব গতি। তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে, তার মানে কি, টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না, ওর উপরে জুলুম করা হবে। টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে, তার নাম সুদ। আবার ভালো করে বুঝেন, টাকার একটা নিজস্ব গতি আছে, সেটা কি মনে থাকবে না? মনে হবে বিনিময়ে ব্যবহার হবে। ছেলে, টাকার নিজস্ব গতি কি বলো? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছো, কি দিবা? টাকা। একটা কাপড় কিনেছো, কি দিবা? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে, তখন টাকার নিজস্ব গতিতে থাকলো না, তখন জুলুম হয়ে গেল। মানুষ যদি টাকার উপরে জুলুম করে তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? তাহলে ওর টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ুরবি সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন,
সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কমিয়ে দেয় কেন? ও যে জিনিসটার উপরে জুলুম করলো এই জন্য আরও থাকতে পারছে না। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল রিবা ওয়া ইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি লাগে, গুণা হচ্ছে বেশি হলো। হ্যাঁ বেশি তো হলো, 100 টাকা দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিয়েছি, তো বেশি হলো তো। তখন আল্লাহ নবী বলছেন, ইন্নাল রিবা ওয়া ইন কাসরা, বাহ্যিকভাবে বেশি হয়, ইন্না আকিবাতাহু তাসরিলা কাল্লিন, তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল হলো নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআনের হাদিসকে সামনে রেখে বলেছেন যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন, সে না করলে তার ছেলে করবে, তার ছেলে না করলে তার নাতি করবে, এই টাকা থাকবে না। এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা, ওই যে ওই যে ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে, শেষ পর্যন্ত বাড়িখান বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে, বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে, জমিও নিয়ে নিয়েছে, কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে। সুদ খেলে দেশের টাকা দুই একজন মানুষের কাছে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে, বাকি দেশ কি হবে? দেউলিয়া হয়ে যাবে। এটা সুদের ফলাফল, যার কারণেই সুদের পাপের ভাষাগুলি এরকম। অবাক হতে হয় সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন কালু ইন্নামাল বাইউ মিসলু রিবা, মানুষে বলছে সুদ আর ব্যবসা একই, সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে, মানুষে বলছে সুদ আর ব্যবসা একই। তখন আল্লাহ তাআলা বলছেন আরে না, আহলাল্লাহু বাইউ হারাম রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন। চিরদিনের জন্য সুদ হারাম, চিরদিনের জন্য ব্যবসা জায়েজ। এই ছেলে আরো শুনো মোহাম্মদ সাল্লামের মুখের কথা, আর তাজিরা সাদিক এখনো ইয়াউমুল কিয়ামা মা শুহুদ সিদ্দিকুন লাম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না। এবার এদিক ওদিকে খেয়াল করেছিল, বুঝতে পারোনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল? ওরা বলেছিল সুদ আর ব্যবসা একই। ওরা কি বলেছিল? সুদ আর ব্যবসা একরকম। কেন? সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আল্লাহ বললেন শুনুন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয়, মিথ্যে কথা না বলে ব্যবসায়ী, তাহলে বিচারের মাঠে ও নবীর সাথে থাকবে। তাহলে কি সুদার ব্যবসা এক হলো? এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। আর ওখানে আল্লাহ নবী বললেন কে যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেমন ভাষা দেখেন তো, কত ভারী, মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোনো পাপের এরকম ভাষা নেই, মানুষকে হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়।
মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়, ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের? সুদের পাপের। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। জেনার গতিবিধি ভিন্ন, ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই। কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এমন কোনো পাপ নাই যার বিধান এরকম। আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে। পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল। এইরকম সাক্ষ্য দেওয়ার লোককে হত্যা করা যায় 3টা পাপের কারণে, তবে 2টা পাপের কারণে বাঁচা যায়। 1, বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, তার নাম মোরতাদ। 1, বলছে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। 1, বলছে যে মদ হালাল, তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, তবে আর বাঁচার পথ আছে। একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে, তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আর ফাঁসি হবে না। এ দেখেন বেঁচে গেল। 2, কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন, আমাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনাকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় পৃথিবীর এমন কোনো পথ ঘাট নাই তাকে বাঁচানো যেতে পারে। আপনার বিচার হলো না, আপনি তোবা করলেন পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা ভিন্ন কথা। তার দয়া ভিন্ন, ও ফেরাউনকে মাফ করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে এইটা জানতে হবে অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট, যা তিমরা তুমি গামে দিয়ে, গামিত সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রাসূলকে বলছে তাই এমনি রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তোবা করো। তখন মহিলাটি বলছে হাতুরাদ্দুনি কামারা দাদা মাইজুবনু মালিক, ও মাইজুবনু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্যা হবলা বিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যেতে রাজি নই, বিচার করে দিতে হবে। দেখেন ইসলামী নিয়ম কেমন। আল্লাহ রাসূল বলছেন ইরজেই হাত্তা তালে দি, বাড়ি ফিরে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনে একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন ইরজেই, বাড়ি ফিরে যাও, ফরদিয়ে বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপতে মিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে তখন এক টুকরো রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফওয়াসাদহু বিয়াদিরাজুল মুসলিমিন, আল্লাহ নবী বলেন এ শোনো, এ বাচ্চাটা তুমি না, লালন পালন করিও, একজন মুসলমান হাতে দিয়ে দিলেন। তারপরে বলেন সঙ্গী সাথী এই যাবো বেহা, একে মাঠে নিয়ে যাও, ওয়াফিরুল্লাহ আলা সদরিহা,
মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফরজেমুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে। ও বিচার চাইতে না আসলে আল্লাহ রাসূল আর বিচার করতেন না। তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন, ছি 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 ছি, একজন জেনাকারী নিন মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এইভাবে বলতে আল্লাহ রাসূল বলেছেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এ মহিলা এত তৌবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তৌবা করেছে, এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, যে বড় থেকে বড় পাপি যদি এমন তৌবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ শোনো, এর তৌবা যদি মদিনার সব পাপিকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন, তো তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না বাড়ি চলে যাও, এই কথা তিনি বলতে পারলেন না। দুঃখিত সম্মানিত তিনি ভাই বোন, বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি, ভিন্ন ধরনের পাপ। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, আমার যে কী হয় তা আমি নিজেই বুঝি না, এ বলে একটার পর একটা সবকে সরিয়ে দিবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, এ কথা তিনি বলেও গেছেন। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার আর বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। কেন? ওপর থেকে ফয়সালা আছে, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে, এটাই হলো তার দুনিয়াবি ফয়সালা। পরকালে তার জান্নাতও হতে পারে, পরকালে তার জাহান্নামে যেমন পাপ হয়, পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। আপনাকে তো আমি বলছি, মদ খারাপ, একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী ভগবতী কালী দুর্গাকে পূজা করার মতো, এ এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আক কোন বাপ মাকে মানে না যে, দুই, কাম্মার জুয়া খেলে যে, এক মিনিট হয়ে চলে, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হারজিত থাকে তার নাম হলো জুয়া। টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে তখন খেলা যায়, যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, টাকার হারজিত নেই কিন্তু শরীর চর্চা আছে তখন যায়জ। টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে, এই খেলা বেশি খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির, কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এরকম খেলা পৃথিবীতে আরও যত জন্ম নিয়েছে আরও যত জন্ম নিবে, বসে বসে চলে শরীর চর্চা হয় না, বসে বসে চলে অন্য কাজ হয় না, এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কার মধ্যে ডুবালো? শুকুরের, শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তার মানে বসে বসে চলে কোনো কাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, শরীর চর্চা হয় না, সামাজিক কাজ হয় না, ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না। এই ছেলে বসে আছো কেন? তাস খেলাচ্ছ কেন? এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন? এটা কোন ঢং? এই ছেলে তোমাকে বলছি, তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা, বক্তব্যের সঙ্গে মোনাফিকি করিও না, মোনাফিকি করে কোনো লাভ নেই। তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ, তুমি একজন মুসলিম।
মুসলিম মানে মেনে নেওয়া, ইসলাম মানে ওর ধর্ম, ওর ধর্মের নাম ইসলাম, আর মুসলিম মানে মেনে নিয়েছি। চৌশাল, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস যেগুলো বসে বসে চলে, এগুলো শরীয়ত খুব শক্তভাবে দেখেছে। মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে, আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু, তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে। আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে, বাচ্চাকে একটা মোবাইল, আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে। এ হস্তিনী বউ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে, আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি, আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই, আপনি তো আপনার পরিবারের মালিক, আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, মাওলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মাওলানা সাহেব আছে, বিপদে কে আছে? মাওলানা সাহেব আছে। তো মাওলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে, কেসের কাহিনী বলতে পারবে না, কে কি করলো এটা বলতে পারবে না, ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে। ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী, পৃথিবীর আলে ওলামা শুনে রাখো, বাল্লে গান্নি ওলায়, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, মান কেদরা লাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহ মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না, যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি, মাওলানা সাহেবের জিম্মেদারি, নিজেকে, পরিবারকে, সমাজকে, নিজেকে, পরিবারকে, সমাজকে। উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। এই ছেলে, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম, সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো, সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি, হাদিস বুখারি মুসলিম, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, যার একটা কথা আসবে সুদের ব্যাপারে, এদিকে দেখেন। সামরে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সলাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছ কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন, বলতেন তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি, তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম মা যা, এ কি দৃশ্য? তো তারা দুজন বলছেন চলতে থাক, চলতে থাক। আমি কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে দেখছি যে একটা লোক চিথে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে, মারছি পাথর তার মাথার উপরে, মাথা একবারে ভেঙে চচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। তা আমি বললাম এ কি দৃশ্য, ব্যাপারটা কি, এ কোন শাস্তি, তো কি ব্যাপার? তারা দুজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম, আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো, চুলার মতো একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, দেখি তার ভিতরে আগুন জ্বলছে, দাদা 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 করে আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে,
উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে, ধরে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। আমি বললাম এ কি? তারা দুজন বলে চলতে থাকে। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত, রক্ত, পানি নেই। তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর আছে, আর মাঝামাঝিতে একটা লোক আছে। করলো মারা দেখ রোজা, যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে পাশের লোকটা। যতবার চেষ্টা করছে উঠার ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে। আমি বললাম এ কি? তারা দুজন বললেন চলেন, চলতে থাকেন। তো আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখে একটা বাগান, সবুজ বাগান, অনেক বড়। দেখি গাছ একটা, অনেক বড় গাছ বাগানের ভেতরে। গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ মানুষ। তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখতেই তারা দুজন উপর দিকে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। ঘরে আছে যুবক, ঘরে আছে যুবতী, ঘরে আছে মহিলা, ঘরে আছে পুরুষ, ঘরে আছে বৃদ্ধ মানুষ, সব ভর্তি। বের করে নিল, আরও উপরে নিয়ে গেল আর একটা ঘর। আল্লাহু সামাদ, পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরও সুন্দর। দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও। কি দেখলাম? কালা, তারা দুজন, হ্যাঁ সব বলে দেবো। শোনেন, ওই যে প্রথম লোকটাকে দেখলেন না, ডান দিক দিয়ে, মুখের ডান দিক দিয়ে বাঁকা লোহার লাঠি ঢুকে চিরে ফেলা হচ্ছে, ফারাজুলিন কাদ্দাব, মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফাল বেহিলে অমিল কেয়ামা, যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এ শাস্তি হতে থাকবে। মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যে না বলে, যে মিথ্যে বলবে তার শাস্তি এই। তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, এলম অনুযায়ী আমল করেননি, রাতে কোরআন তেলাওয়াত করেননি। মাওলানা সাহেব বড় বিপদে, এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন চুলার মতো একটা গর্ত, ধাঁধা ধাঁধা ধা করে আগুন জ্বলছে, উপরে যাচ্ছে নিচে নেমে আসছে, এ পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, ধাঁধা করে উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামে আসছে। এ হলো ব্যভিচার, ব্যভিচার নিয়ে জেনায় লিপ্ত থাকত। বোঝা গেল না কথা মনে হয়। আমি এখানে আর একটা বাক্য ব্যবহার করি। আল্লাহ নবী আর একদিন বলছেন আমি ঘুমিয়ে আছি, দুজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল। হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেঁপে খুব উঁচু উঁচু হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট। আমি বললাম জিব্রাইল এরা কে? তখন জিব্রাইল বলছে অহমুজ্জোনাতা জওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। এই ছেলে মনে থাকবে, জমা ধরে আগুনে জ্বলছে এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যদি ওই সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে, কিন্তু তিনি এই কথা বলেছেন। তারপরে যে আপনি দেখলেন না একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, নদীতে পানি নাই, যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে। আকেলুর রেবা, ও হলো সুদখোর। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা, হাদিস বুখারী। যার মুখকে, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে, কে? সুদখোর। বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। এই ছেলে এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে, যত পাপ হবে এক টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে। দুই, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিন, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে, মনে রাখতে হবে।
24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে, কিস্তি বন্ধ করতে হবে, লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না, বউকে খুশি করতে হবে না, ছেলে মেয়েকে খুশি করতে হবে না। আল্লাহ নবী দিন রাত বলতেন, ওউযুবিকা মিনাল মাসামাল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ ভিন্ন জিনিস, জানাজা রেডি, আল্লাহ রাসূল শুরু করবেন, এ ঋণ আছে নাকি? জি আছে, তাহলে গেলাম আমি, তোমরা জানাজা করো, যার ঋণ আছে তার জানাজা হবে না। হুজুর পড়িয়ে দিয়েছে না তো, হুজুর টাকা দিয়ে তারা রেখেছে সেই জন্য। আপনি আমাকে বলেন তো দেখি, আমার জীবনে এমন কোনো দিন আসেনি এই দীর্ঘ জীবনে, আমি 90 সাল থেকে শিক্ষকতা করি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার, পরিস্থিতি আমাকে কোনো দিন চাপ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারিনি, সাহসই রাখে না, ওই হিসাবই আমি করি না। আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে, আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আমার কোনো দিন পার হয়নি, আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, ওই হিসেবে আমি করি না, যার কারণে আমি কোনো দিন এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে ফেলেননি। আমি আমার জীবনে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলি না, আমার জীবনে আমি কোনো দিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমার জীবনে আমি কোনো দিন সরকার নিয়ে কথা বলিনি, আমি মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি, যা বলছি সুদের পাপ মহাপাপ, সুদের পাপ মহাপাপ। সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময় কি দিব? টাকা। যদি টাকা নিয়ে, টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো, যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না, ওর উপরে জুলুম হলো। এখন সমাজ নিঃস্ব হবেই, তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে, আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে। হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, সে একদিন ভিক্ষুক হবেই, হয় সে ভিক্ষা করবে, নাহ তার ছেলে করবে, নাহ তার ছেলে করবে, সুদের টাকা থাকবে না। আল্লাহ বলেছেন কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে, যেহেতু নিঃস্ব কাজে দেশের সব টাকা 2-1 জনের কাছে চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে, পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে, এটা হলো সুদের ফলাফল। এই চলে, সুদের নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে, একটা দিয়ে একটা নিতে হবে, যদি টাকা দিয়ে টাকা নেওয়া হয় তাহলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে, তখন মানুষের টাকা কমে যাবে আল্লাহ বলেন, তখন মানুষ নিঃস্ব হবে আল্লাহর নবী বলেন। সমন্বয়ে বলা হয়েছে যে একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে, হয় সে করবে, না তার ছেলে করবে, না হলে তার নাতি করবে, এই টাকা থাকবে না। সুদ মহাপাপ, সুদের যে ভাষা ব্যবহার করা হয়েছে অন্য কোনো পাপের সে ভাষা ব্যবহার করা হয়নি। মর্মে 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীকে কিস্তি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি, শেষে বলেছি আপনি আপনার বাপের জমিদারি দিয়ে খান, সমস্যা নেই, বাপের জমি আছে শত শত বিঘা, পাপ নাই, আপনি এ দেন, লিজ দেন, লিজ বুঝেন, ভাড়া দেওয়া, কট রাখা না যায়, কট রাখা যাবে না, বন্ধক রাখা যাবে না, 20,000 টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন, 3 বছর পরে টাকাও ফেরত নেবেন, জমিও নেবেন, এটা চলবে না, লিজ জায়েজ, ভাড়া জায়েজ, এই জমি আপনি 20,000 টাকায় 1 বছরের জন্য খেতে দিলেন, বছরও শেষ টাকাও শেষ, এর নাম ভাড়া, বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খান, বড় শিক্ষা অর্জন করেছেন, চাকরি করে খান, এগুলো যদি পথ না থাকে দিন মজুরি করে খান, শ্বশুরের বিয়ের কাছে টাকা নেবে না, এই ছেলে শ্বশুরের কাছে যৌতুক নেবা না, ভিক্ষা করে টাকা দিয়ে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা উল্টে ধরতে পারে, এই যে বললাম 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি,
24 ঘন্টার মধ্যে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে খাটখাটলা ফার্নিচার টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি মোটরসাইকেল দিয়েছে, তুমি এই কথা মিথ্যে বলছো, তোমার শ্বশুর এই কথা মিথ্যে বলেছে। তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুকে দিতে পারে না? ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে এসে ভিক্ষে চাই, তোমার শ্বশুর বলবে মাফ করো মাফ করো মাফ করো। তোমাকে মোটরসাইকেল দিয়েছে, শরম পাও না, একটু লজ্জা হয় না? বছর শেষে তুমি বলবা, আব্বা আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ, মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আমি কি উপকার করতে পারি, এই যে একটা লুঙ্গি দিলাম। বছর শেষে শ্বশুরকে উপহার দিও, এটা তোমার মানবতা। কেন তুমি বললে টাকা কর্জ নিলে অন্যের কাছে নিও? শ্বশুরের কাছে টাকা নিয়েছে কেন? বাপ বেটা ভিক্ষা করে খাবা, ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাবা। আব্দুর রাজ্জাক স্যার যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য, সেটা মূলত মনে রাখার জন্য। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খাবো, আমিও বলছি কাজ করে খান। অত হিসেব লাগছে কিতাব লাগবে না, সন্ধে হলে 500 টাকা পাবো, চাউল কিনবো, দুজন মিলে ছেলে মেয়ে নিয়ে খাবো, বাস শেষ। কাজ করে খান। যৌতুক হারাম, কা পুরুষ পিতে টাকা নিয়েছেন কেন? এই ছেলে তোমার বাপের মুখের দিকে দেখো, দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে, বাপ বেটা ভিক্ষা করে খাও। যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয়, পাবনা ট্রেন স্টেশনে যাও, পাবনা বিমানবন্দরে যেতে যাও, তোমার ওই বাস টার্মিনালে যাও, ভিক্ষা করে খাও। মানুষের কাছে টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিবে কেন? যৌতুক নেবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম, টাকা দিয়ে বিবাহ করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে এমন কোনোদিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম বোঝা যায় না। সব টাকা খরচ হবে ছেলের বাপের, অলিমা ছেলের বাপের, কাপড় চুপড় ছেলের বাপের, মোহর ছেলের বাপের, সব ছেলের ছেলের বাপের সব কিছু পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে, মেয়েকে, তার নাম মোহর। ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই, সব সামাজিক নীতি একবারই উল্টা। পাবনা জেলার বিবাহের এমন কোনো নিয়ম নীতি নাই যেটা জায়েজ, সবটাই না জায়েজ। তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ সেটা হলো, কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে 4 জন, এই ছেলে 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে, ওই খাতা চলবে না, পক্ষে কোনো সাক্ষী লাগে না। বিবাহটা বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী, বাস কোনো পক্ষ নেই। বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ, বাস উকিল বাপ চলবে না, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। এটা তো পাবনা একটু সহজ আছে, বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে, ওর বড় ভাই লোকটার, ঠিক আছে দাদা উকিল 5 মিনিটের জন্য। কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ, ওই মেয়ের বাড়ি যাবে, ও সেদিন থেকে মেয়ে, মেয়ে আবার বাপের বাড়ি আসবে, মানে অবাক ধর্ম। আর যদি এটা রংপুর, দিনাজপুর, লালমিনহাট, এলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয় তাহলে আর অবাক লাগে দেখতে, মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে, মুখের রুমাল দিয়ে কথা বলতে পারবে না। তা আমার শ্বশুর বাড়ি রংপুর গাইবান্ধা, আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, বলছে বিবাহ তুলে দাও, বিবাহ উঠিয়ে দাও, আরে ছেলে কেন কথা বললে, বিবাহ রাখা যাবে না। আমার শাশুড়ি সব কিছু জানে, আমার শ্বশুর সব কিছু, চুপচাপ থাকবে। আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেল, মোহর দিব আমি, কথা বলবেন আপনি আমার কোন কথা। আবার 1 মিনিট, চ্যাংড়া ছুল্লু এমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। ওখানে বলছে অমুক নেবাসে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম, 3 বার হলো। এইবার এতগুলো লোক যেখানে বর বসে আছে আরও 5 জন বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে, তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এ বিবাহের উকিল। তারপর বলছে মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন।
তখন লোকগুলি বসে, মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাপা নেওয়া যায় হাওয়াই লাড্ডু, দোনো হাত লাড্ডু হয়ে যা হেসকো খালে যো চা হেসকো ছোট দে বল হিসাব। বিবাহে একজনের কথা দিয়ে চলে, জানলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে খুতবা হবে, মেয়ের বাপের সামনে খুতবা হবে, খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে মেয়ের এখানে যাওয়ার, মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, প্রয়োজনে মেয়ের বাপ গিয়ে বলবে আম্মু বিবাহ পড়াতে যাব, চুপ থাকে আসেন, যান আসেন, কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না, ছেলে যত বড় চাকরিজীবী হোক, চুপ থাকে আসেন, বিবাহ পড়াতে যান, যান ঠিক আছে আব্বু যান। এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো, ও তখন বলবে কবুল করলাম, দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয়, আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো, ও বলবে কবুল করলাম, দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। এখানে কোনো অলিমা হবে না, বউ নিয়ে যেতে হবে, বাসর ঘর সাজাতে হবে, ওর মা সাজাবে, ওর খালা সাজাবে, ওর ফুফু সাজাবে, ওর বোন সাজাবে, চাচাতো বোন নয়, ভাবিরে নয়, বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, খাওয়া পানির ব্যবস্থা করতে হবে এ কথাই ঠিক, সুন্দর করে ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, বউটাকে সুন্দর করে সাজাতে হবে এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী, আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন। আমার মা আমাকে ডাকলো, আয়েশা আমি দৌড়িয়ে আসলাম, আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম, দৌড়িয়ে আসলাম, আমার মুখে হাতে কিছু বালুটালু লেগেছিলো দোলাবালি, এটা আমার মা মুছে দিলেন, আনসারিদের মহিলাদের কাছে নিয়ে গেলেন, আমাকে সুন্দরী করে সাজালেন, তারপরে আমার মা সাথে নিয়ে যেয়ে সকাল 8টার দিকে আল্লাহ রাসূল যে ঘরে ছিলেন সেই ঘরে আমাকে রেখে চলে আসলেন। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী, আমি তো কোনোদিন এরকম দেখিনি। তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এটা তিনি জানেন, এখন তার বয়স 9 বছর, দেখি ঘরে কেউ নেই, ব্যাপারটা কী, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কোনোদিন দেখিনি। একটু পরে একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকল, আসমা বিনতে ইয়াজিদ, মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে, গিলাসটা রাসূলের হাতে দিল, তো রাসূল নিয়ে একটু পান করলেন, দিয়ে আমার হাতে দিচ্ছেন, তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি, তখন আল্লাহ রাসূল বলছেন আই না গিলাস না, তো আমি গিলাসটা নিলাম, আমি একটু পান করলাম, আবার আসমার হাতে দিলাম, আসমা একটু পান করলো, তারপর চলে গেল, তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো। মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, সাংসারিক জীবনে যেতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মারা যাক্তানা, হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো, আমার স্ত্রীকে রক্ষা করো, সন্তানকে রক্ষা করো, এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন, তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না। সম্মানিত তিনি ভাই বোন, যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে, আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছে। এই ছিল দু তিনটা কথা, তার প্রথম কথা হলেই আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাজাকুমুল্লাহ খান, দূর দূরান্ত থেকে এসেছেন, দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খান। তারপরে হলে এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া 5000 ছেলে মেয়ে আছে, 410 জন ইয়াতিম আছে, হ্যাঁ চলে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। দেশ বিদেশের 300 জন শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সেসব শিক্ষক আছেন, তার নাম জামিয়া সালাফিয়া, যেটা রূপগঞ্জ নাজিমগঞ্জ।